ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি সময় দেবেন। আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি কয়েকজন থেকে শুনলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা থেকে বিশেষভাবে পান সুপারি চেয়ে আনছেন, এটার সত্যতা কতটুকু? নাউজুবিল্লাহ মিন জালিক। মানুষে তো অন্যায় করে করে, আবার অন্যায়ের যেই অনুশোচনা তওবা ইস্তেগফার করা দরকার, সেটা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে। অথচ সহি বুখারীর মধ্যে আছে, মান কাজাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাবা মাকাদু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যারোপ করবে জেনে বুঝে সে যেন জাহান্নামের ঠিকানা বানায়। আর একটা বর্ণনা, সেটা সহি বুখারীর মধ্যে, মাই ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাবা মাকাদু মিনান নার, যে ব্যক্তি আমার উপর এমন কথা বললো যে কথাটা আমি বলে নাই সে যেন জাহান্নামের ঠিকানা বানায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকটে যে পান সুপারি চেয়ে নিয়ে এসেছে আলাদাভাবে, যে কথাটা বলা হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপবাদ, এটা হারাম বিশ্বাস, এটা অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। তাদেরকে বলবেন যে তবে ইস্তেগফার করার জন্য। আর এদেরকে প্রথমে বলবেন, কুল হাদু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনারা যে বলতেছেন পান সুপারি আলাদাভাবে আল্লাহ রাসূল আল্লাহ থেকে চেয়ে নিয়ে এসেছেন, এই কথাটার ভিত্তি কি? কোরআন সুন্নাতে কোথায় আছে? কোরআন সুন্নাত দ্বারা আপনারা প্রমাণ দেওয়ার চেষ্টা করেন, আপনারা যাদের থেকে শুনছেন তাদের থেকে আপনারা প্রমাণ বাইর করার চেষ্টা করেন। যদি নাকি চেষ্টা না করেন, আপনাদের গুণাগান হবে এই ধরনের কথাগুলো প্রচার করার কারণে, বিশ্বাস করার কারণে। আর বাস্তব কথা হচ্ছে এগুলো মিথ্যা বানাওয়ার জাল কথা, এগুলো বিশ্বাস করা হারাম, জাহান্নামে যাওয়ার একটা কারণ। তাই তওবা ইস্তেগফার করতে হবে, ভবিষ্যতে এমন কথা বলবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।